ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد <applause> عن عبد الله رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ينظر الله عز وجل اليهم يوم القيامه العاق والديه والمراه المترجله والديوث ولا وثلاثة لا يدخلون الجنة العاق لوالديه والمدمن الخمر والمنان بما أعطى حديث تيم سلسلة وحديث صحيحات كبارت كورتي حديث تيم من الساي وأحمد بن خزيمة ابن حبان وغيرهم رحمهم الله بارنا سلسلة وحديث الصياد حديث نمبر هتش <applause> الله رسول الله صلى الله عليه وسلم

নারী কিন্তু পুরুষের বাস পুরুষের আচার আচরণ পুরুষের চলার ফেরার মতো চলাফেরা করে বর্তমানে আমরা বর্তমানে এটা অনেক দেখছি ওয় দা ইউস আর ওই ব্যক্তি যে তার স্ত্রী খারাপ কাজ করে আর খুশি থাকে এই জন্য আমাদের সকলকে খেয়াল রাখা দরকার অনেক সময় এরকম হয় বিশেষ করে যারা বিদেশে থাকে বাড়িতে তাদের ফ্যামিলি এরকম হয়ে থাকে আপনি এখানে বসে আছেন কোনো সংবাদ নাই আল্লাহ না ফরমারি হয় যেটা আমরা বর্তমানে শুনে থাকি তাই খেয়াল করা উচিত আমাদের সকলকেই সবসময় সতর্কতা দরকার নিজ পরিবারের দিকে পর্দা পুষি বিধান পালন করে চলছে কিনা নিয়মতান্ত্রিক চলছে কিনা শুধু পয়সা পাঠালেই হবে না দেশে খাবার খাচ্ছ কী হচ্ছে কি না আপনি সেদিকে আল্লাহর বিধান পালনের ক্ষেত্রেও অবশ্যই গুরুত্ব দেবেন আর বর্তমান পরিস্থিতি দিকে লক্ষ্য রেখে দেখেন সারা বিশ্বে আতঙ্ক আর আতঙ্ক হৌফ আর হৌফ এগুলো তখনই হয় কোরআনে করিমের ভাষ্য অনুযায়ী যখন জলস্তরে সর্বত্র আল্লাহ নাফর ছড়িয়ে পড়ে তখনই বিপর্যয় সৃষ্টি হয় আমাদের সকলের উচিত আমরা আল্লাহর দিকে রুজু করবো আমরা নারী পুরুষ যারা মা বাবার নাফরমান মা বাবার আনুগত্য করবো মা বাবার হক আদায় করব মা বাবার কাছে ক্ষমা চাইব মা বাবার কাছে দোয়া চাইবো তাদের জন্য দোয়া করব আর মহিলা যারা দিকে এরকম নিজেদের পোশাক পরিচ্ছদ নিজেদের আবরুর দিকে খেয়াল রাখবে খেয়াল রেখে আল্লাহর বিধান নিয়মতান্ত্রিক পালন করবে আর চাহাদিসের পরের অংশ আর তিন ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না এর মধ্যে এই প্রথম প্রথম ব্যক্তি এই জায়গায় হচ্ছে যে মোয়ার নাফরমান আরেকজন হচ্ছেন আল মুদমিনুল খাম যে মদ্যপায়ী আল্লাহ হেফাজত করুক মদ পান করে এর সাথে সাথে নিষেকার সব বস্তু এর মধ্যে সামিল ওয়াল মান্নানু বিমা আতা আর ওই ব্যক্তি যে কিছু দিলে খুঁটা দেয় আপনি কাউকে কিছু দিয়েছেন খুঁটা খুঁটা দেবেন না দিলেন সদাকা আল্লাহর উদ্দেশ্যে দেবেন যদি আল্লাহর উদ্দেশ্যে দেন তাহলে এটা গ্রহণযোগ্য হলো আর যদি আল্লাহর উদ্দেশ্যে না হয় তাহলে এর কারণে আল আলাদি যে অন্য রেবায়ত এসছে এই রেবায়াত এসছে জান্নাতে প্রবেশ করবে না অন্য রেবায়াতে আসে এসেছে তিনটি কথা যে খুঁঠা দেয় তার ক্ষেত্রে আল্লাহ তার সাথে কথা বলবেন না তার দিকে করোনার দৃষ্টি ফেলবেন না তাকে আল্লাহ পাক করবেন না বরং আল্লাহ ভীষণ শাস্তি দেবেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে এই হাদিসের মর্ম বুঝে আমল করার তৌফিক দান করুন দান করেন আর সব রকমের নাফরমানের দিকে যেন বেঁচে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ যেন আমাদের সকলকে দান করেন ওসল্লাহু ওসল্লাহ মাল মোহাম্মদ وعلى اله وصحبه اجمعين